সাবস্ক্রাইব করুন আমাদের কৃষি বিষয়ক চ্যানেলটিকে এবং সেই সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন, এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন পেয়ারার এই ছোট্ট ডালটিকে দিয়েই চারা তৈরি করা হবে, কিন্তু আসল কথা, এই রকম সদ্য তৈরি হওয়া ডাল থেকে নতুন চারা তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা এই ডালটিকে কেন কাটলাম তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। তো চলুন আমরা দেখে নেই সম্পূর্ণ ভিডিওটি। পেয়ারা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমরা পেয়ারা গাছের এই রকম একটি ডাল সংগ্রহ করে নিয়েছি। এই ডালটিকে দিয়েই আজ চারা তৈরি করব কাটিং কলম পদ্ধতিতে। শুধুমাত্র এই ডালটিকে রোপণ করে আমরা এই ডালটি থেকেই চারা তৈরি করব। আর ঠিক এর জন্যই আমরা নিয়ে নিয়েছি এই হরমোন পাউডার। এই হরমোন পাউডার কি, কোথায় পাওয়া যাবে, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটির শেষে আলোচনা করেছি, যাতে আপনারাও আপনাদের বাসায় খুব সহজেই এই পাউডারগুলিকে সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন গাছের কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আশা করি এই ভিডিওটি খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তাই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাটিং কলম পদ্ধতিতে হরমোন পাউডার ব্যবহার করে খুব সহজেই নতুন চারা তৈরি করা সম্ভব। আমরা এই পেয়ারার ডালটিকে রোপণ করার জন্য জৈব সার মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি এবং সেই মাটিতেই এই ডালটিকে আমরা রোপণ করব। কিন্তু এই ডালটিকে সরাসরি তো মাটিতে রোপণ করা যাবে না, তার আগে আমাদেরকে হরমোন পাউডার এই ডালের গোড়ার অংশে মাখিয়ে দিতে হবে। আর মাখানোর জন্যই ঠিক এইভাবে আমরা প্রথমে ডালের কিছুটা বাকল, দেখুন, আংশিক পরিমাণভাবে আমরা ছাড়িয়ে দিচ্ছি। এর ফলে খুব সহজেই ডালের গোড়ার অংশে আমরা হরমোন পাউডার মাখিয়ে দিতে পারবো এবং ডালের সঙ্গে খুব সহজেই এই পাউডার লেগে থাকবে। ডালের সঙ্গে পাউডার মাখিয়ে দেওয়ার সময় যদি দেখেন যে ডালের সঙ্গে পাউডার লেগে থাকছে না, তখন আপনারা অবশ্যই কিছু পরিমাণ পাউডার পানির সঙ্গে সামান্য একটু গুলে এই ডালগুলিকে তার ভিতরে চুবিয়ে নিন, এতেও কিন্তু ভালো কাজ হবে। এবার আমরা এই মাটিতেই আমাদের সংগ্রহ করা পেয়ারার ডালটিকে রোপণ করে দেব। আমাদের ডালটিকে রোপণ করে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী পরিচর্যা হিসাবে গাছটিকে কোনো ছায়াযুক্ত জায়গা বা বড় গাছের নিচে বা কোনো বড় গাছের ঝোপের ভিতরে রেখে দিতে হবে এবং নিয়মিত গাছটিতে পানি দিয়ে যেতে হবে। তবে সবথেকে ভালো হবে একবারে বেশি করে পানি না দিয়ে দিনের মধ্যে 3 থেকে 4 বার অল্প অল্প করে পানি স্প্রে করে দিলে। আর ঠিক এর জন্যই কাটিং কলম পদ্ধতিতে চারা তৈরি করার উপযুক্ত সময় বর্ষার সময়। বর্ষার সময় এই ধরনের কাটিং থেকে চারা তৈরি করলে খুব সহজেই সেই কাটিংগুলি থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 30 দিন আগে আমরা এই পেয়ারার ডালটিকে রোপণ করেছিলাম। আজ ঠিক 30 দিনের মাথায় আমাদের পেয়ারার ডালটি থেকে নতুন পাতা বার হতে শুরু করেছে। তবে মনে হয় মাত্র 30 দিনে এই পেয়ারার ডালটিতে নতুন শিকড় খুব একটা তৈরি হয়ে ওঠেনি, তাই আমরা আরও কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো যে এই ডালটি থেকে কত পরিমাণে নতুন শিকড় তৈরি হয়েছে। আর ঠিক এর জন্যই গাছটিকে ঠিক আগের অবস্থানেই রাখবো এবং নিয়মিত পরিচর্যা চালিয়ে যাব। প্রিয় দর্শক, আজ আমরা দেখব আমাদের রোপণ করা এই পেয়ারার ডালটিতে কত পরিমাণে নতুন শিকড় বার হয়েছে। আর ঠিক এর জন্যই আমাদের এই চারা গাছটিকে এবার কিন্তু প্যাকেট থেকে আলাদা করতে হবে। বাহ, খুব সুন্দর, দেখুন আমাদের সেই রোপণ করা ডালটিতে আজ কত সুন্দরভাবে নতুন শিকড় তৈরি হয়েছে।
এত পরিমাণে নতুন শিকড় তৈরি হয়েছে সত্যি পাউডারে ম্যাজিক আছে। কিন্তু এখন কথা হলো চারা তো তৈরি হয়েছে, কিন্তু এই চারায় ফল ধরবে কবে? এই রকম সরু ডালে তো ফল ধরানো সম্ভব নয়, আর ঠিক এর জন্যই আমরা এই গাছটির কাণ্ডের ঠিক এই অংশ দিয়ে কেটে দেব, যাতে এই কাণ্ডটি আরও মোটা হতে পারে এবং সেই সঙ্গে এই চারাটিতে আরও নতুন শাখা তৈরি হতে পারে এবং আশা করা যায় সেই সমস্ত পেয়ারার ডালেই পেয়ারার ফুল আসতে শুরু করবে। এবার আমরা এই তৈরি হওয়া পেয়ারার চারাটিকে আর একটু বড় মাপের গ্রো ব্যাগে রোপণ করব। এই ছোট্ট গ্রো ব্যাগে আর কিন্তু আমরা এই পেয়ারার চারাটিকে রাখব না, আর ঠিক এর জন্যই আর একটু বড় মাপের গ্রো ব্যাগ আমরা নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগের কিছুটা অংশ মাটি আমরা প্রথমে সরিয়ে নেব এবং তারপর এই গ্রো ব্যাগেই আমাদের সদ্য তৈরি হওয়া পেয়ারার চারাটিকে রোপণ করে দেব। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব এই হরমোন পাউডার কি, এটি কোথায় পাওয়া যাবে আর এর দাম কত, আপনারা এটি কোথায় এবং কত সহজভাবে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এই হরমোন পাউডার হলো এমন একটি পাউডার যে পাউডার দিয়ে খুব সহজেই নার্সারিওয়ালারা বিভিন্ন গাছের ডাল কাটিং করে খুব সহজেই নতুন চারা তৈরি করে থাকেন। আপনারাও খুব সহজেই এই ধরনের পাউডার সংগ্রহ করে বিভিন্ন ডাল কাটিং করে তার থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। তবে এই পাউডারটি কোথায় পাবেন? এই হরমোন পাউডার আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কীটনাশক ঔষধ বিক্রেতাদের দোকানে অথবা কোনো বড় নার্সারিতে খোঁজ করলে অবশ্যই পাবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন অনলাইন থেকে। অনলাইন থেকেও এই ধরনের ঔষধগুলিকে সংগ্রহ করে খুব সহজেই আপনারা উপকৃত হতে পারেন। তবে এখন আপনাদের মনে হতে পারে, তবে এই ঔষধটি মার্কেটে কী নামে পাওয়া যায়? দেখুন, বর্তমানে এই ঔষধটি বিভিন্ন নামে পাওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতন এই ঔষধগুলিকে সংগ্রহ করুন। আপনাদের সুবিধার্থে এই ঔষধগুলির নাম দেখুন স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ঠিক এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।